ভারতবর্ষের স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে শনিবার ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস রাজ্য শাখার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। সঙ্গীত নৃত্য সোসাইটির সহযোগিতায় এই শিবির আয়োজিত হয়। এদিন রক্তদান শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে মহিলা রক্তদাতাদের মধ্যে। আমাদের সারা দেশব্যাপী যে একজন সামাজিক সংস্থা সেটা হচ্ছে নিফা, মানে ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস, হেডকোয়ার্টার হরিয়ানা এবং ত্রিপুরা ব্রাঞ্চ, এর উদ্যোগে এবং বিশেষ সহযোগিতায় আমাদের রাজ্যে সারার জন্য এক সামাজিক সংস্থা এবং সামাজিক সংগঠন সঙ্গীত নৃত্য সোসাইটি তার ব্যবস্থাপনায় আমরা আজকে এখানে সারা ভারতবর্ষব্যাপী যে আজাদী কা অমৃত মহোৎসব যে পালন করা হচ্ছে সেই তার মানে কার্যক্রম এবং অংশ অনুযায়ী আমরা আজকে সেই যে আজাদী কা অমৃত মহোৎসব সেটাকেই লক্ষ্য রেখে আমরা আজকে এখানে রক্তদান উৎসব আমরা পালন করছি। এবং